একটা জিনিস বারবার স্পষ্ট হচ্ছে ইসমতারা খাতুন বলছিলেন ওই মিড ডে মিল কর্মীদের কথা তিনি আশঙ্কায় এখনই যে চাকরি থাকবে কিনা এদের সত্যের সঙ্গে একটা গুরুতর গুরুতর শত্রুতা হয়ে যাচ্ছে রাজ্য সরকারের অন্তত শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে বারবার সেটা প্রমাণ হচ্ছে পরিদর্শনে এলে সাজিয়ে গুছি অ্যাপ্রন পরিয়ে গ্লাভস পরিয়ে দাঁড় করানো প্রয়োজন নেই পুষ্টিকর খাবার এটুকু হলেই তো হয় বিশেষ করে যখন অ্যাপ্রন পরিয়ে গ্লাভস পরিয়ে আপনি একটা স্কুলে দাঁড় করাচ্ছেন না তার দু কিলোমিটার বা এক কিলোমিটারের মধ্যে একটা স্কুলে হতশ্রী অবস্থায় মিড ডে মিল রান্না চলছে বোঝাই যায় যে সাজানো গোছানো পরিদর্শনের জন্য এ একটা সত্যের অপলাপ আর এই আরেকটা সত্যের অপলাপ যারা সত্যটা তুলে ধরবেন দাদার তাদেরকে প্রত্যেক দিন চাকরির আশঙ্কায় ভুগতে হবে শিক্ষা ব্যবস্থার সত্যটা তুলে ধরতে আর সেই সত্য অনুযায়ী ব্যবস্থা নিতে রাজ্যে সরকারে আটকাচ্ছে কোথায় টাকা নেই না ইচ্ছে নেই কোনটা প্রথমেই আমি একটা কথাই বলবো যে আমি ভারতবর্ষের একজন নাগরিক এবং আমার অধিকার আছে যে ভারতবর্ষের যে কোনো রাজ্য রাজ্যকে তুলনায় টেনে কথা বলতে কারণ বিচারপতিরাও যখন কোনো বিচার করেন তখন অন্যান্য যে কোনো আদালতের বা রাজ্যের বিচার ব্যবস্থার উদাহরণ টেনে আনেন সেখানে যেন আমাকে আটকানো না হয় সেখানে দাঁড়িয়ে কথা হচ্ছে যে উনি একটা কথা শেষের দিকে বললেন যে আমাদের বেতন বাড়ছে না এবং বেতন নিয়ে আমরা খুব সমস্যায় রয়েছি আমাদেরকে অত্যাচার করা হচ্ছে বা এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে দেখুন কতটা কন্ট্রাডিক্ট বিষয়টা এই আজকে যে পরিস্থিতিগুলো দেখানো হচ্ছে তো প্রশ্ন কি এটা হচ্ছে না আজকে আলোচনার বিষয় এটা ছিল না বেতন নিয়ে আলোচনার বিষয় ছিল না কিন্তু উনি বেতনের বিষয়টা বেতন বাড়ানো হচ্ছে না এটা তুলে দিয়ে এটা উনি কি প্রমাণ করছেন না যে হয়তো কিছু কিছু যারা মিড ডে মিলের ওয়ার্কার আছে তারা সরকারকে বদনাম করার জন্য এই ধরনের বিশেষ কিছু কাণ্ড ঘটিয়ে সরকারের বদনাম করাতে চাইছে এখানে ওনার কাছে প্রশ্ন ছিল মিড ডে মিলের ব্যবস্থা নিয়ে উনি চলে গেলেন বেতন নিয়ে এখন কথা হচ্ছে কেন্দ্রীয় সরকার যদি বাজেট বরাদ্দ না করে মিড ডে মিলে তাহলে রাজ্য সরকারও দিতে পারবে না রাজ্য সরকার আপনার সঙ্গে কোময় কথা বলিনি এক নম্বর দু নম্বর কথা হচ্ছে দু নম্বর কথা হচ্ছে যে ইউপির মৈনপুরে আপনার দাউদপুর গ্রামের একটা সরকারি স্কুলে দলিত আমি তো বলেই দিলাম আত্মপক্ষ সমর্থনের আমি প্রতিবেশীকে আক্রমণের জন্য না। আমার বাংলাকে যদি কেউ আক্রমণ করে আমার বাংলাকে আক্রমণ করলে যদি অনির্বাণের না লাগে সুতরাং তার প্রতিবাদ আমি আমি বলি আমাকে বলতে দেওয়া হচ্ছে না আমার কথা হচ্ছে যে দাউদপুর গ্রামের সরকারি স্কুলে দলিত পড়ুয়াদের জন্য আলাদা বাসনের ব্যবস্থা করা হয়েছে কই সেটা নিয়ে তো আওয়াজ ওঠে না আওয়াজ ওঠে না যখন ইউপির মির্জাপুরের একটা সরকারি স্কুলে আমরা দেখতে পাই যে রুটি আর নুন দেওয়া হচ্ছে এবং সেখানে যে সাংবাদিক খবরটা প্রচার করেছিল ইউপির গভর্নমেন্ট সেই সাংবাদিককে অ্যারেস্ট করেছে আচ্ছা আজকে তো এখানে রিপাবলিক এই খবরটা প্রচার হয়েছে

মায়না বানানোর জন্য এই ধরনের ষড়যন্ত্র করে মমতা সরকার বদনাম করা যাবে না বাচ্চারা মাংসও খাবে ফলও খাবে তাদের যাদের গায়ে লাগছে তাদের গায়ে লাগুক আমাদের আপত্তি নেই